ভাৰতৰ প্ৰখ্যাত তথা প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী যে বৰ্তমান বিশ্ব ৰাজনীতিৰে এক নিৰ্ণায়ক ভূমিকা নেইছন্তি এবং ভাৰতবৰ্ষকু আত্মনিৰ্ভৰশীল ভাৰত তৈয়াৰ কৰিবা পাই তেওঁৰ অভিযান চলিছে আজাদী কি অমৃত মহোৎসৱ কৰি সমগ্র ভারতবর্ষর যেতে স্বাধীনতা যেতে লড়াই হয়েছিল এবং যে বরপত্র মানে লড়াই করে তাকে করি বিশ্বরে এক নির্ণায়ক ভূমিকা নিয়েছেন তাঁকর সুভদ্রা আর্ট গ্যালারি তরফ যে প্রতিমূর্তি মান সব এটি প্রদর্শিত হয়েছি তাকে দেখি অভিভূত হয়েছি আমার এটি সুন্দর সুন্দর ফটো চিত্র তৈরি করার সব কলা কারখানা তো উৎকল ইয়ে হচ্ছে কলার দেশ এ অনেক সে প্রভু শ্রী জগন্নাথ আশীর্বাদ করতু এবং নরেন্দ্র মোদী আজ যে অভিযান চলাইছেন বিশেষ ভাবে আজাদী কি অমৃত মহোৎসব যে সমগ্র দেশর সাধারণ লোকঙ্কর এই মাটি এ দেশ দেশর গৌরব তার সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য সে যেমনি গর্বিত হোক এবং তাকে নিয়ে ভারতবাসী গর্বিত কেবল নহন্তু তাঙ্ক ভিতরে যে প্রতিভা রয়েছে সে প্রতিভার বিকাশ হোক সে চেষ্টা করছেন এবং বিশ্বর যে বিভিন্ন শক্তি অছে বিশ্ব রাজনীতি ভিতরে এক নির্ণায়ক ভূমিকা নিয়েছেন সে সবুক এ কলা ভিতরে আপনার দেখেছেন এবং তাঙ্ক জীবনর বিভিন্ন ক্ষেত্রে কম কম কার্য করছেন তাকে এড়ে নিখুণ ভাবে এত সুন্দর ভাবে প্রদর্শিত করছেন তাকে দেখি সমস্ত অভিনন্দন জনাওছি এবং এটি এবং পাইক বিদ্রোহ যেভাবে ভাবে এক স্বীকৃতি বিরাট স্বীকৃতি দিয়া হয়েছে অন্যতম স্বাধীনতা সংগ্রাম হিসাবে এবং তার দ্বিশতবার্ষিকী পালন করা মোদিজি নির্দেশ দিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসর প্রতিমূর্তি ইন্ডিয়া গেটরে স্থাপন করি দাসত্বর যে মুখা দাসত্বর যে প্রতিবিম্ব তাকে দূর করে দিয়েছেন কারণ সে পঞ্চম জর্জঙ্কর প্রতিমূর্তি থার তাকে হটাইকি করছেন এবং এইভাবে এক দেশপ্রেমী এ মাটি মাকু দেশকু বিগত 15 বর্ষ ধরে আমি ওড়িশারে তথা ওড়িশা বাহারে বিভিন্ন প্রসঙ্গ উপরে চিত্রশিল্পী মান দ্বারা নেই পেন্টিং এক্সিবিশন আমি করে আসছু সেই মর্মরে এহা পূর্বরু আমি জননায়ক বিজু পট্টনায়ক উপরে টল ম্যান পেন্টিং এক্সিবিশন করছিলু তাপরে মহাত্মা গান্ধী উপরে গান্ধী টু ডে মধ্যে আমি পেন্টিং এক্সিবিশন করছিলু যা কি ভুবনেশ্বর হয়েছিল এবং দিল্লিরে কনস্টিটিউশন ক্লবের মধ্যে প্রদর্শিত হয়েছিল সেই মর্মরে এবে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ও দর্শন উপরে আধারিত এই চিত্রকলা প্রদর্শনী দুই দিন ধরে আজ এ প্রেস ক্লব পরিসরের আমার আজ উদযাপিত হয়েছি এতে প্রায় 45 ঊর্ধ্ব তরুণ এবং প্রবীণ চিত্রশিল্পী তাঁকর চিত্রকলা মাধ্যমে মোদীঙ্কর জীবন দর্শন তাঁকর বিকাশ পাই তাঁকর যে আভিমুখ্য তা উপরে সে বিভিন্ন প্রসঙ্গ আঙ্কিছেন এবং এহা অত্যন্ত উচ্চকোটীর হয়েছি বলে আমি আশা করছু এবং আশা করছু ভুবনেশ্বরের জনসাধারণ ওড়িশাবাসী এখন দেখি সেই আদর্শের মধ্যে অনুপ্রাণিত হবে এই এই প্রদর্শনী আমি ওড়িশার বাহার বিভিন্ন রাজ্যের এক বর্ষ ধরে আমি প্রদর্শন করবু বিভিন্ন রাজ্যের রাজধানী আমি দেখবু তাপরে এক বর্ষ শেষে দিল্লির এখন আমি প্রদর্শন করবু যা যেথায় কি আমি মোদীঙ্কর যে বার্তা রয়েছে তাকে আমি সারা দেশের প্রসারিত করা উদ্যম করবু।